পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে লাভজনক করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এখানে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, সকলে মিলে এই টার্মিনাল জাগ্রত করতে হবে। রাজধানী কেরানীগঞ্জে পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তাদের অবহেলা, অনিয়ম আর অব্যবস্থাপনায় টানা লোকসান গুনতে হচ্ছে পানগাঁওকে। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90% বেশি চট্টগ্রাম সমুদ্রবন্দরের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে 70% কন্টেইনারজাত পণ্য ঢাকায় আসে, যার মধ্যে অধিকাংশ আবার সড়ক ও রেলপথে আসে, যার ফলে সড়কের যানজট, সড়ক দুর্ঘটনা লেগে থাকত। এসব সমস্যা বিবেচনা করে 2013 সালে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ করে সরকার। এরপর থেকে সহজে এই টার্মিনালে আসতে থাকে কার্গো জাহাজ, বিপুল পরিমাণে রাজস্ব পেতে শুরু করে সরকার। কিন্তু গত 8 থেকে 9 মাস এখানে আর আগের মতো কার্গো আসে না, যার ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীদের দাবি, বর্তমান কাস্টম কমিশনারের অব্যবস্থাপনার কারণেই এই টার্মিনাল এখন মরুভূমিতে পরিণত হচ্ছে। গাফলতি করে কন্টেইনারগুলো 1 মাস 2 মাস 3 মাস এমনকি 4 মাসে ডেলিভারি বন্ধ হেল্ড আপ হয়ে গেছে। তা আমাদের অনেক ব্যবসায়ীদের লুজার হয়ে গেছে। গত 7-8 মাস ধরে পানগাঁও পোর্টে আমরা যে দুর্ভোগ পাচ্ছি, যেটা বলার কোনো শেষ নাই। আমাদের জানা মতে, আমাদের ব্যবসায়ী মতে, গত 7 মাসে মিনিমাম 500 কোটি টাকা বিদেশে চলে গেছে। শিপিং এজেন্টের চার্জ সরকার 1 টাকাও পায়নি। এমন কোনো ইম্পোর্টার নাই যার চোখের পানি এখান থেকে ঝরে নাই। এই কথা শুনলে মানুষ ভয় পায়, শয়তান আতঙ্কে, ভূতের আতঙ্কে কি তার চেয়ে বেশি ভয় পায় যে না ভাই, মানে শ্রীদমা কান্দি পাচ্ছি, তবু পাঙ্গা যাবো না। টোটাল 8 মাস দুইটা মালে আমার কন্টেইনার ড্যামেজ আসছে 90 লক্ষ টাকা। আমাকে ফরেন কারেন্সি হিসাবে শিপিং লাইন নিয়ে নেবে, এটা তো আমাদের দেশের জন্য একটা বড় ক্ষতি। আমরা এখান থেকে মুক্তি চাই। এখানকার শ্রমিকরাও জানান, কার্গো না আসায় তারাও আছেন ভোগান্তিতে। আগে তো কাজ যা ছিল, এখন বর্তমানে কাজ নাই। আমরা সপ্তাহে 2টা কাজ পাই, 300 করে 600 টাকা, 25 দিন 30 দিন লাগায়, এমনকি 2 মাসও লাগায় একটা মানে কনসাইনমেন্টে। তো একটা ইম্পোর্টার এই মালটার লিয়ে পেরা থাকে, উনি আর এলসি করতে পারে না, উনি এলসি করে না কারো কারোর মানে আপনার উনারা দিন দিন এখানে আগ্রহ হারাচ্ছে। এ সকল সমস্যা সমাধানে সকালে পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ অনেকে। পরিদর্শন শেষে সালমান এফ রহমান বলেন, এই টার্মিনালে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, তাই টার্মিনালটিকে লাভবান করতে হবে। ইনশাআল্লাহ আমরা পানগাঁও পোর্টটাকে আমরা আবার আগের মতন থেকেও বেটার, প্রফিটেবল, যেন এটা লাভজনক যেন হয়, সেটা আমরা ইনশাআল্লাহ করতে পারবো। কার্গোটা বাড়াইতে হবে, যদি আমরা বেশি কার্গো এখানে না আসে তাহলে শ্রমিকরা তো কাজ পাবে না। তো এটার জন্য আমাদেরকে কার্গো যেন বেশি আসে সেটার আমাদেরকে ব্যবস্থা করতে হবে, সেটা আমরা করছি। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের বিষয়টিও সমাধান করা হবে বলে জানান সালমান এফ রহমান। ব্যবসায়ীরা অনেক কথা বলেছেন, কমিশনার সাহেব নোট করেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ব্যবসায়ীদের যে সমস্যাগুলি আছে উনি খুব শীঘ্রই সমাধান করে দিবেন। হেদায়তুল্লাহ সীমান্ত, এসিটিভি, কেরানীগঞ্জ, ঢাকা।